Hello viewers, আশা করি তোমরা ভালো আছো। আমি অ্যাজেটে মাহসানুল্লাহ, জিপি একাডেমি। দীর্ঘদিন পর তোমাদের সাথে আবার আমি একত্রিত হলাম। আজকে আমি তোমাদের একটি বইয়ের পরিচিতি প্রদান করব, আইসিটির গাইড বইয়ের উপর, যে বইটির নাম হলো টাচ অ্যান্ড পাস, তথ্য যোগাযোগ প্রযুক্তি। এটি সবেমাত্র প্রকাশ পেল, এটি সম্পর্কে আমি তোমাদের কিছু ধারণা দেব। যারা প্রথম বর্ষে আছো তাদের জন্য নির্ধারিত বোর্ড কর্তৃক প্রণীত বই হলো এটি। এটি তোমাদের নির্ধারিত বই এবং এখান থেকেই সকল ধরনের প্রশ্ন প্রণয়ন করা হবে। এটিকে আরেকটু বোধগম্য এবং বিশ্লেষণমূলক করার জন্যই আমি এই গাইডটি প্রকাশ করেছি। এই গাইডটিতে দুটি অংশে বিভক্ত। প্রথম অনুচ্ছেদ হলো মৌলিক পাঠ আর দ্বিতীয় অনুচ্ছেদটি হলো সৃজনশীল, যেটা বহুনির্বাচন এবং সৃজনশীল হিসেবে বর্ণনা আছে। তো এখানে এই বইটিতে প্রথমেই কিছু কালার প্রেজেন্টেশন আছে, অর্থাৎ এগুলো হলো তোমার প্রতিটি অধ্যায়ের জন্য যে তথ্যগুলো আছে সেগুলোর চিত্রভিত্তিক উপস্থাপন, যাতে আমরা সহজেই বিষয়টা বুঝতে পারি। তারপরে এখানে অনুচ্ছেদ এক এবং অনুচ্ছেদ দুই দুটি ভাগে বিভক্ত করে মৌলিক পাঠ এবং সৃজনশীল বিন্যস্ত করা হয়েছে। যেমন এটি হচ্ছে অনুচ্ছেদ এক মৌলিক পাঠ অংশ এবং এটি 120 পৃষ্ঠা পর্যন্ত। এখানে আমি প্রতিটি অধ্যায়ের প্রতিটি অংশ বিশ্লেষণমূলক আলোচনা করেছি। বোর্ড কর্তৃক প্রণীত যে মূল বইটি আছে সেটি অটুট রেখে সেটিকে আরও বেশি বিস্তৃত ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করেছে, ফলে তোমাদের বুঝতে সহজ হবে। এবং বিশেষ করে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় যেগুলো ব্যবহারিক নির্ভর, কম্পিউটার ছাড়া যেগুলো পূর্ণ জ্ঞান অর্জন সম্ভব হয় না, সেগুলোর উপরে বেশ কিছু তথ্য এখানে সন্নিবেশন করা হয়েছে, ফলে এই বইটি তোমাদের জন্য পরিপূর্ণ উপযোগী। মৌলিক পাঠ দ্বারা পুরো বই সম্পর্কে তোমার মৌলিক ধারণা হয়ে যাবে। এরপরে যে সৃজনশীল অংশটি আছে অনুচ্ছেদ দুই, সেখানে জ্ঞান অনুধাবন এটিকে আলাদা এবং প্রয়োগ উচ্চতর দক্ষতা স্টেমের সাথে বা উদ্দীপকের সাথে মিলিয়ে করা হয়েছে। প্রথম অংশে আছে এমসিকিউ, তারপরের অংশে আছে সৃজনশীল এবং প্রত্যেকটি অংশ আবার আর তিনটি ভাগে বিভক্ত করে তৈরি করা হয়েছে। প্রথম ভাগে হচ্ছে তোমাদের মূল বইয়ের অনুশীলনী অংশটি, দ্বিতীয় ভাগে হলো এই পর্যন্ত যতগুলো বোর্ড পরীক্ষার প্রশ্ন হলো সবগুলোর সলিউশন, এবং তৃতীয় অংশটি হলো তোমার বাংলাদেশের যত শীর্ষস্থানীয় কলেজ আছে সকল কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন এবং উত্তর। এভাবে করে আমি এটিকে সম্পাদন করেছি এবং এটির ফলে একজন শিক্ষার্থী পুরো আইসিটির কীরকম প্রশ্ন হতে পারে বা কীরকম কীভাবে উত্তর দিতে হবে এ সম্পর্কে সামগ্রিক ধারণা চলে আসবে, ফলে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর করা তার জন্য অনেক সহজ হয়ে যাবে। একটি কথা মনে রাখবা, পরীক্ষায় কখনো একইভাবে প্রশ্ন হয় না, অর্থাৎ একটা প্রশ্ন করা হয়ে গেলেও হুবহু সেটা দেয় না, সেটার মৌলিক ধারণাটা ঠিক থাকে কিন্তু সেখানে পরিবর্তিতভাবে এই প্রশ্নটি উপস্থাপন করা হয়। দেখা হয় ছাত্রছাত্রী এটির উত্তর দিতে সঠিক উত্তর দিতে পারছে কিনা। আশা করি আমার এই বইটির মাধ্যমে তোমরা এই সৃজনশীলের পদ্ধতি সম্পর্কে এবং সেটার উত্তর প্রদান প্রক্রিয়া সম্পর্কে তোমরা সামগ্রিক ধারণা অর্জন করতে পারবে। সবিশেষে তোমাদের সাফল্য কামনা করে আইসিটিতে ভালো একটি রেজাল্ট আশা করে আমি আমার আর এই পরিচিতিমূলক
অনলাইন ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।